নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি বাংলাদেশ সারা দিন, আর শুরুতেই চোখ রাখবো হেডলাইন্স। বান্দরবান সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণ, রোহিঙ্গা নাগরিক নিহত, গুরুতর আহত পাঁচজন, আতঙ্কিত সীমান্তে সতর্ক বিজিবি। বিএনপি নেতারা নির্লজ্জভাবে পাকিস্তানে দালালি করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। বিশেষ কোনো দল বা ব্যক্তির প্রতি সমর্থন নয়, ভারত সবসময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, বললেন বিদায়ী ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চেষ্টা চলছে, র‍্যাবের নবজাগরণ কর্মসূচিতে অংশ নিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বহু খবর, সেই সমস্ত খবরই এবার চোখ রাখব। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে তুমরু এলাকায় মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত অঞ্চলে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রটি পার্শ্ববর্তী কক্সবাজার জেলার কুতুপালং বিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় অধিবাসীরা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্তের কোনাপাড়া নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের পাশে কোনাখাল এলাকায় ফের তিনটি মর্টার শেল এসে পড়েছিল শুক্রবার রাত ৮টায়। সীমান্তের এপারে এসে পড়েছিল ভারী অস্ত্রের গুলিও। এ সময় মর্টার শেল বিস্ফোরিত হয়ে রোহিঙ্গা শিশুসহ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মদ ইকবাল নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত অন্য ৫ জনের অবস্থাও গুরুতর, তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সীমান্ত সুরক্ষায় সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড, বাংলাদেশ, বিজিবি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেখানে পাকিস্তানের পার্লামেন্ট ও গণমাধ্যমে বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করা হচ্ছে, তখন বিএনপি নেতারা নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছে। যখন তাদের বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন সুদক্ষ নেতৃত্বের আকাঙ্ক্ষা ব্যক্ত করে, তখন বিএনপির মহাসচিব পাকিস্তান আমলে ফিরতে চাচ্ছেন। শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব বলেছেন পাকিস্তান আমলে নাকি ওনারা আরো ভালো ছিলেন। এই মন্তব্যের মধ্য দিয়ে বিএনপির চিরাচরিত বাংলাদেশ বিরোধী অবস্থান ও স্বাধীনতা বিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির আরো বহিঃপ্রকাশ ঘটেছে। নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নয়, ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল বলে জানিয়েছেন দেশটির বিদায়ী হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। হাই কমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিন সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দোরাইস্বামী। নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নয়, ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল বলে জানিয়েছেন দেশটির বিদায়ী হাই কমিশনার। এ সময় তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। দোরাইস্বামী বলেন, আজকে বাংলাদেশে আমার শেষ দিন, আমরা সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি, কখনোই কোনো ব্যক্তির পাশে নই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা সংকটের কারণে অনেক সমস্যার মুখোমুখি হলেও তাদের শান্তিপূর্ণভাবে ফেরত পাঠাতে চেষ্টা চলছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। অপরাধ প্রবণতা ঠেকাতে ঝুঁকিতে থাকা ৩৬ তরুণকে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে র‍্যাব। অপরাধকে না বলুন স্লোগানকে সামনে রেখে নবজাগরণ শীর্ষক র‍্যাবের এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ ঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করে সুন্দর স্বাভাবিক জীবনযাপনের জন্য উৎসাহিত করা হবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে আমরা অনেক সমস্যা মোকাবেলা করছি, তাদের মিয়ানমার ফেরত নিতে চাচ্ছে না। র‍্যাবের নবজাগরণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, র‍্যাব চিহ্নিত করেছে যে সমস্ত এলাকা ভালনারেবল, যে সমস্ত এলাকা অতি দরিদ্র, যে সমস্ত এলাকায় লোকজন বেশি কিন্তু কর্মসংস্থান কম, সেই জায়গাগুলিতে তারা টার্গেট করেছে, সেই মানুষগুলিকে টার্গেট করেছে। তারা অপরাধে জড়িত হয়ে গিয়েছে সেইটা না, কিন্তু অপরাধে জড়িত হতে পারে, সেজন্যই তাদেরকে আলোর পথ দেখাচ্ছেন র‍্যাব। র‍্যাব জনগণের আস্থার প্রতীক উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সন্ত্রাস, জঙ্গি দমন সহ যে কোনো অপরাধ দমনে, এমনকি ভেজাল নিয়ন্ত্রণে র‍্যাবের উপস্থিতি রয়েছে। বাংলাদেশ সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।